Assalamu alaikum wa rahmatullah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Samasta prashansa Allah tabarak wa ta'ala er jonno jini amaderke ei bisher modhe manob rupe preron korechen. Samaniyo 24 islamic duniyar sodossogon, asha kori Allah er oshesh doya o rahmate apnara sokolei bhalo achen. To samaniyo sodossogon, ajker video te ami alochona korbo je amra jokhon kono kobrastaner pas diye jai tokhon amra কবরবাসীদের উদ্দেশ্যে সালাম দিয়ে থাকি বা কবরস্থানে প্রবেশ করতে গিয়ে আমরা সালাম করে থাকি তো তিনারা কি এই সালামের জবাব দেন এক নম্বর কথা আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সালাম কয় প্রকার তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক তো সম্মানীয় সদস্যগণ প্রথমেই আপনাদেরকে বলে দিই সালাম দুই প্রকার ঠিক আছে একটা হচ্ছে যেটা আমরা নরমাল কোন মানুষকে কোন মুসলমানকে দেখার পর সালাম করে থাকি ফাইজা হুইয়তুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসান মিনহা আও রুদ্দুহা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটাকে সালামে তাহিয়্যা বলা হয় আর এই সালামটা দেওয়া হচ্ছে সুন্নত আর এর উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব এটাকে সালামে তাহিয়্যা বলা হয় আর দুই নম্বর হচ্ছে সালামে দোয়া আমরা যখন কবরস্থানে প্রবেশ করি বা কবরস্থানের দিক দিয়ে পেরিয়ে যাই তখন কিন্তু আমরা কবরবাসীদের উদ্দেশ্যে সালাম করে থাকি সেখানে কিন্তু কবরবাসীরা সালামের জবাব দেয় না হ্যাঁ আমরা মনে করি যে তিনারা হয়তো জবাব দেন কিন্তু না কবরবাসীরা সালামের জবাব দেয় না এটাকে সালামের দোয়া বলা হয় যদি বলেন এর প্রমাণ কি আছে তাহলে আপনি চিন্তা করে দেখেন যখন আমরা নামাজ পড়ি তখন আমরা সকালে আতাহিয়াত পড়ি তাই না কি পড়ি আতাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্য ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন এখানে আমরা কি বললাম আসসালামু আলাইনা আমরা বললাম যে আমাদের উপরও সালাম হোক অর্থাৎ আমি নিজেকে নিজে সালাম দিলাম কিন্তু কখনো কি আমি নামাজের মধ্যে সালামের জবাব দিয়েছি দিইনি এটা হচ্ছে সালামের দোয়া ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন এবং আল্লাহর যত সমস্ত নেককার বান্দা রয়েছেন তাদের উপরও আমরা সালাম করি অর্থাৎ তাদের জন্য দোয়া কামনা করি এটা সালামের দোয়া বলা হয়েছে তো সালাম দুই প্রকার এক হচ্ছে সালামে তাহিয়া যেটা আমরা সাধারণত মুসলমানদেরকে সালাম করে থাকি আর দুই নম্বর হচ্ছে সালামে দোয়া যেটা আমরা কবরস্থানে প্রবেশ করতে গিয়ে বা কবরস্থানের সামনে রাস্তা দিয়ে যখন আমরা পার হয়ে যাই তখন আমরা বলে থাকি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসর সালাম দেওয়া হয় আর এর জবাব কিন্তু কবরবাসীরা দেননি আমরা কিন্তু তাদের জন্য দোয়া করে থাকি এটাকে সালামে দোয়া বলা হয় তো সালাম দুই প্রকার একটা হচ্ছে সালামে তাহিয়া আর দুই নম্বর হচ্ছে সালামে দোয়া আর একটা সালাম রয়েছে সেটাকে সালামে মুতারকা বলা হয় ঠিক আছে যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি এটা একটা আলাদা ধরনের সালাম সালামে মুতারকা ঠিক আছে এই ছিল সালাম নিয়ে কিছু কথা যেটা আপনাদের কাছে আমি তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে এই ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধবদের সাথে আপনাদের আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো চলুন পরে আবার কোনো একটি ইসলামিক ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সকলে সকলের জন্য দোয়া করবেন খোদা হাফিজ